বেশি না, মাত্র 5টা কিস্তি দিলে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই বিল্ডিং কিন্তু মোটামুটি আর 5 মাস পরে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট আছে, এখানে 2টা সিঁড়ি 2টা লিফট হবে। এই ডোর দিয়ে ঢুকলেই কিন্তু হাতের ডানে আপনার ড্রয়িং স্পেস, আর এই পাশে একটা গেস্ট বেডও আছে। এটা হচ্ছে বারান্দা, কর্নারে যে মূলত বিক্রি হবে এই ফ্ল্যাটটাই, এবং সরাসরি চলে গেছে রাস্তাটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে এবং ঢাকা উদ্যান। এবং দেখেন আশপাশে বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক হাই রেজ বিল্ডিং এখানে আছে, প্রায় ফিনিশিং এর কাজটা কিন্তু রেডি। যারা আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, ঢাকা মোহাম্মদপুরের চমৎকার একটা লোকেশন চন্দ্রিমা উদ্যান, 5টা মাসে 5টা কিস্তি দিবেন, আপনি একটা ফ্ল্যাটে চাবি নিয়ে উঠবেন। ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখাই, এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, অনেক বড় সড়ো একটা ডাইনিং ড্রয়িং স্পেস, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের ভেতরে ভেতরে কিন্তু ভয়েট আছে, আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করতে পারে। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চওড়া এভিনিউ রাস্তা, 40 ফিট রাস্তা, সাথে আবার ফুটপাথও আছে। এবং এই বিল্ডিং এর বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর, তার মানে পার্কিং কিন্তু রয়েছে। যারা আপনারা একটা ফ্ল্যাট নিতে চান, ফ্ল্যাটের মালিক হতে চান, চমৎকার এই লোকেশন, ঢাকার চন্দ্রিমা মডেল টাউন, ওকে, চন্দ্রিমা মডেল টাউন এভিনিউ 2 এর সাথে মসজিদের ঠিক উল্টা পাশে চমৎকার এই বিল্ডিং এ আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা ফ্ল্যাট। আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, দেখাবো কিভাবে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে বলবো আপনারা বেশি বেশি আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যে যেখান থেকে আছেন আজকে আমাদের সঙ্গে, অবশ্যই বলবো, দেখেন এটা কিন্তু একটা চওড়া একটা রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু আপনি সরাসরি চলে আসতে পারবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে, খুব অল্প কিছুক্ষণ দূরত্বেই আপনি পেয়ে যাবেন চমৎকার এই লোকেশন। ঠিক আছে, এখন আমরা এই বিল্ডিং এর ঠিক ফ্রন্ট সাইডে অলরেডি দাঁড়িয়ে আছি, ঠিক রাস্তার সাথে মুখটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া, এবং এখানে গেট কিন্তু রয়েছে, গেট কিন্তু রয়েছে, এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট, PG+11 অর্থাৎ 12 তলা একটা বিল্ডিং কিন্তু এটা হচ্ছে। ওকে, তো আমরা এখন ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটা, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা এখন আমরা একটু ভেতরে যাচ্ছি, এবং আমি একটু দেখাই আপনাদেরকে যে এই রাস্তাটা কোথায় গেল। এটা হচ্ছে সামনে কিন্তু তুরাগ নদী, এই রাস্তা ধরে একটু সামনে আগালেই তুরাগ নদী, এবং তুরাগ নদীর ঠিক পাড়ে আপনারা জানেন যে ওয়াকওয়ে হয়েছে হাঁটা চলার জন্য রাস্তা, এবং আশেপাশে কিন্তু চন্দ্রিমা মডেল টাউনের ভিতরে কিন্তু অনেক বিল্ডিং হয়ে গেছে, মানে এখন কিন্তু সবাই বসবাস করছে এখানে, এবং অনেক জাঁকজমকপূর্ণ এরিয়া, এবং প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক সুন্দর করে তারা করেছে, এবং সোয়ারেজের লাইন থেকে শুরু করে সবকিছু এখন রেডি করা। ঠিক আছে, আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। দেখেন সামনের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সামনের বিল্ডিং দেখলে বুঝবেন কাজ কিন্তু চলতেছে, মোটামুটি ম্যাক্সিমাম বিল্ডিং এই মানুষজন বসবাস করছে, এবং কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো কনস্ট্রাকশন চলছে। তো এখন আমরা একটু ভেতরে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব, এরপরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো, যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেই ফ্ল্যাটটা দেখাবো। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট আছে, এখানে 2টা সিঁড়ি 2টা লিফট হবে। দেখতে পাচ্ছেন 7 কাঠা ল্যান্ডের উপরে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ হচ্ছে, এবং সবগুলো ফ্ল্যাটই মোটামুটি সামনের সাইডে। আপনারা দেখেন এখানে কিন্তু সিকিউরিটি যারা গার্ড যারা দায়িত্বে থাকবেন তাদের জন্য ওয়াশরুম, ড্রাইভারদের জন্য ওয়েটিং রুম থেকে শুরু করে সবকিছু ফ্যাসিলিটিজ এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, লিফটের ব্যবস্থা আছে, এবং 2 পাশে 2টা সিঁড়ি 2টা লিফট। আমরা এখন উপরের দিকে যাব, আপনাদেরকে নিয়ে যাব উপরে, এবং দেখানোর চেষ্টা করব যে আপনারা কোন ফ্ল্যাটটা কিনবেন, কোন ফ্ল্যাটটা কিনতে পারবেন। ঠিক আছে, এখন আসলে একটু সন্ধ্যা, যার কারণে একটু অন্ধকার লাগতে পারে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো আপনারা বেশি বেশি আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন, মাত্র 5টা কিস্তি দিলেই কিন্তু আপনি একটা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি একটু আপনাদেরকে দোতলায় নিয়ে আসলাম, আমরা আরেকটু উপরে উঠবো, এবং চারিপাশে কিন্তু খোলামেলা পরিবেশ রয়েছে, চারিপাশে খোলামেলা পরিবেশ রয়েছে। যারা আপনারা এখানে আসবেন, আসলেই বুঝতে পারবেন যে এই খোলামেলা পরিবেশে আপনি যখন একটা ফ্ল্যাটের উঠবেন, আপনার কিন্তু ফ্যামিলি নিয়ে আপনি খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন, আলো বাতাস চতুর্দিক থেকে আসবে। এবং এখানে যে সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো কিন্তু অনেক ইজিলি, ধাপগুলো কিন্তু খুব রিল্যাক্সে দেওয়া আছে, যার কারণে এগুলো হচ্ছে আপনার সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু কোনো রকম কষ্ট হবে না। যারা লিফটে আসবেন, যেহেতু 2টা লিফট, সার্বক্ষণিক লিফট কিন্তু চালু থাকবে। দেখেন এখানে কিন্তু ফ্ল্যাট, আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাচ্ছি, আমরা আরো একটু উপরে যাব যাতে আলোতে আপনাদেরকে ভালো মতো বোঝাতে পারি, যেহেতু আসলে এখন সন্ধ্যা, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছে, যার কারণে একটু অন্ধকার লাগতে পারে। এবং কনস্ট্রাকশন কিন্তু, দেওয়াল গাঁথুনির কাজগুলো শেষ, এখন ফিনিশিং এর কাজটা জাস্ট এখন রানিং চলতেছে। দেখতে পাচ্ছেন পানি পড়তেছে, তার মানে হচ্ছে তারা প্লাস্টারের কাজ করতেছে এখানে। মূলত ফ্ল্যাট বিক্রি হবে কত তলা ভাই? লিফটের 11-তে। আচ্ছা, আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করতেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বাইরে থেকে একটু দেখাই গেট থেকে, এটা হচ্ছে সিঁড়ির অংশটা, সিঁড়ি যেহেতু এখানে 2টা করে, এটা একটা সিঁড়ির অংশ দেখতে পাচ্ছেন, এবং সিঁড়িগুলো কিন্তু স্কোয়ার শেপ, মানে 4টা ধাপ আছে, এবং 2টা করে লিফট আছে, দেখেন এখানে কিন্তু 2টা লিফট, এবং বড় বড় লিফট, পাশে আরও একটা সিঁড়ি। আসলে এরকম মানে ভালো মানের ফ্ল্যাট এবং ভালো মানের কনস্ট্রাকশন কিন্তু আসলে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে, ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতে হয় না। তো এখন আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটা বিক্রি হবে
আর পাঁচ মাস পরে কিন্তু এটার হ্যান্ডওভার হবে। যে ভদ্রলোক এটা বিক্রি করবেন উনি নিজে থাকার জন্য আসলে এই ফ্ল্যাটটা উনি বুকিং দিয়েছিলেন এবং শেয়ার ভিত্তিক প্রজেক্টে উনি বুকিং দিয়েছিলেন। এখন উনি একটা প্যাকেজ মূল্যে একদম কম টাকায় এই এলাকার মধ্যে সবচেয়ে কম টাকায় উনি তার ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন। আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে রাস্তা, এভিনিউ যে রাস্তাটা আমরা একটু আগে নিচ থেকে আসলাম সেই এভিনিউ রাস্তা এটা, এবং সরাসরি চলে গেছে এই রাস্তাটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে এবং ঢাকা উদ্যান। এবং দেখেন আশপাশের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশপাশের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাইরেজ বিল্ডিং এবং প্রচুর বিল্ডিং এখানে আছে। যারা আসলে আপনারা অনেকেই এই এলাকায় আসেন অথবা এসেছেন অথবা চিনেছেন তারা কিন্তু জানেন যে এই এলাকার আসলে কতটা ডেভেলপ হয়েছে। ওকে, এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। এটা হচ্ছে বারান্দা, ঠিক কর্নারে যে বিল্ডিং মানে যে যে ফ্ল্যাটটা মূলত বিক্রি হবে এই ফ্ল্যাটটাই আপনি দেখেন, এটা হচ্ছে কর্নার, সামনে ফ্রন্ট সাইড রাস্তা এবং পাশেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। তার মানে যেহেতু লিফটের 11 বিক্রি হবে তার মানে একেবারে টপ ফ্লোর, টপ ফ্লোর হওয়ার কারণে কিন্তু চারিদিক থেকে আপনারা আলো বাতাস পর্যাপ্ত পাবেন, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে তাদের একটা বেডরুম, এটা হচ্ছে তাদের একটা বেডরুম। আচ্ছা আর বেডরুমের সাথে কিন্তু একটা আপনি দেখতে পাচ্ছেন একটা এটা একটা ওয়াশরুম, ওকে অনেক বড় একটা ওয়াশরুম। এবং আমরা যাই ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখাই, এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, অনেক বড় সড়ো একটা ডাইনিং ড্রয়িং স্পেস। এবং আপনারা দেখেন এই পাশ থেকে কিন্তু একটা ভয়েট রাখা আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের ভেতরে ভেতরে কিন্তু ভয়েট আছে যাতে আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করতে পারে। দেখেন এটা কিন্তু ভয়েট, ওকে এটা একটা ডাইনিং ড্রয়িং স্পেস, এটা একটা বেডরুম, আপনাদেরকে এটা একটা বেডরুম দেখাচ্ছি, অনেক সুন্দর একটা ফ্ল্যাট। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, আমরা করবো ভিডিওটা দ্রুত শেষ করে দেবো। এটা একটা বারান্দা এবং এটা একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন, ওকে আর এটা একটা জানালা ফ্ল্যাটের, আর এটা একটা বেডরুম। এর সাথে আমরা আপনাদেরকে যেহেতু তিনটা বেড আছে এখানে, ডাইনিং ড্রয়িংটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড় একটা ডাইনিং ড্রয়িং। এটা হচ্ছে কিচেন, দেখেন কত বড় একটা কিচেন, দেখলেই বুঝবেন অনেক বড় একটা কিচেন রুম এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেট। এবং এটা দেখেন এই মেইন যে ডোর, এই ডোর দিয়ে ঢুকলেই কিন্তু হাতের ডানে আপনার ড্রয়িং স্পেস। আর এই পাশে একটা গেস্ট বেডও আছে, এটা একটা গেস্ট বেড, ওয়াও। সাথে গেস্ট বেডের সাথে আবার একটা বারান্দাও আছে, দেখেন এটা একটা বারান্দা, চমৎকার। তো আসলে এই ফ্ল্যাটটা যারা নিতে চান, আমি আমার দর্শকদেরকে আসলে খুব শর্ট টাইমে বলে দিতে চাই, যারা আপনারা এই ফ্ল্যাটটা নিতে চান একদম রিজনেবল প্রাইসে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু তিনটা ফ্ল্যাট রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট, ওকে। তো আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেই, আর যারা আমাদের সাথে যুক্ত আছেন, যেহেতু আজান দিয়ে দিয়েছে আমরা ভিডিওটা শেষ করে দিব, প্রাইসটা বলে দিই। এই এলাকায় কিন্তু একটা ফ্ল্যাটের রেডি ফ্ল্যাটের প্রাইস আপনি 6,000-6,500 টাকা স্কোয়ার ফিট, আর সেই তুলনায় এই এই যদি আপনি এই যে যে ফ্ল্যাটটাতে আমি দাঁড়িয়ে আছি এই ফ্ল্যাটটা যদি আপনি কিনতে চান আপনাকে অনেক কমে আপনি কিনতে পারবেন, মাত্র 5,000 টাকা করে পার স্কোয়ার ফিট। এবং ফ্ল্যাটের সাইজও কিন্তু অনেক বড়, যারা আপনারা এই ফ্ল্যাটটা নেবেন আপনি অলরেডি দেখেছেন অনেক বড় ফ্ল্যাট, যারা নিতে চান 5,000 টাকা মাত্র পার স্কোয়ার ফিট। এবং যিনি ভদ্রলোক এটা বিক্রি করবেন জরুরি ভিত্তিতে ওনার টাকা প্রয়োজন, এ কারণে উনি বিক্রি করবেন। সুতরাং যারা নিতে চান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা নিতে চান না কেন, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আপনার ফোন করে যোগাযোগ করবেন, কথা বলে নেবেন, ওকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।